বন্ধুরা বাংলাদেশ সীমান্তে পাঁচটি রাফায়েল বিমান মোতায়েন করবে ভারত বন্ধুরা আপনারা অবগত আছেন যে ভারত প্রথম ব্যাজের যে পাঁচটি রাফায়েল বিমান হাতে পেয়েছে তা অপারেশনাল উপযোগী করার পর আম্বালার সতেরো গোল্ডেন অ্যারোচ স্কোয়াড্রনে মোতায়েন করা হয়েছে সেগুলো প্রয়োজন মোতাবেক লাদাকে ফ্রন্ট লাইনে পাঠানো হবে ফ্রান্সের কাছ থেকে ভারত মোট ছত্রিশটি ফোর প্লাস প্লাস জেনারেশনের রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করেছে মোট উনষাট হাজার কোটি রুপি খরচ হবে এই বিমানগুলো কিনতে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ভারতেই ক্রয়ের প্রজেক্ট ঝুলেছিল আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির অভিযোগে আদালতে মামলা হয়েছে এই বিমান ক্রয়ের ব্যাপারে ইউপিএ সরকারের আমলে মোট একশো ছাব্বিশটি ক্রয়ের চুক্তি করা হয়েছিল তখন প্রতিটি বিমানের দাম ধরা হয়েছিল পাঁচশো এর উপরে কিন্তু বিজেপি সরকার ক্ষমতার আসার পরেই সেই চুক্তি বাতিল করে দেয় তারা পুনরায় ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি করে এবং প্রতিটি বিমানের দাম ধরে প্রায় ষোলোশো কোটি টাকার উপরে অভিযোগ আছে দুর্নীতি করে বিজেপি সরকার থেকে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল কোম্পানি লিমিটেডকে বাদ দিয়ে প্রায় তিরিশ হাজার কোটি টাকার বরাত পাইয়ে দিয়েছে মুকেশ আম্বানির ডুবেজা কোম্পানিকে বন্ধুরা এখন প্রশ্ন হল ভারত কেন বাংলাদেশ সীমান্তে তার রাফায়েল মোতায়েন করেছে উত্তর খুঁজতে গেলে যেটা সামনে আসে তাহলেও ভারত সবসময়ই শিলিগুড়ি করিডর নিয়ে দুশ্চিন্তায় থাকে যা চিকেন নেক নামে পরিচিত বন্ধুরা বাংলাদেশ নেপালের মধ্যে অবস্থিত ভারতের চিকেন নেকের দৈর্ঘ্য মাত্র বিশ কিলোমিটার এর মাধ্যমে ভারত তার সেভেন সিস্টারের সাথে সংযোগ রক্ষা করে থাকে এই চিকেন নেকের সাথে চীনের সীমান্ত রয়েছে অলআউট যুদ্ধ শুরু হলে চীন যদি এই শিলিগুড়ি করিডর বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে সেভেন সিস্টারের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তাই হামলা হলে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া যায় পশ্চিমবঙ্গে রাফায়েল রাখার এটাও একটা কারণ তাছাড়া ভারত চীন সংঘর্ষে বাংলাদেশ এখনও পর্যন্ত নীরব অর্থাৎ নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে যা ভারতের ভালো লাগেনি ভারত আশা করে বাংলাদেশ তার পক্ষে অবস্থান নিক কিন্তু বাংলাদেশ তা করেনি যা ভারতকে হতাশ করেছে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিবেশীর সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ যেমন চীনের জন্য নেপালের সাপোর্ট ভারতকে প্রচণ্ড চাপে ফেলে দিয়েছে তাই ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করেছে বন্ধুরা পশ্চিমবঙ্গে রাফাইল মোতায়েনের এটাও একটা কারণ তবে ভারতের এই প্লান কোনো কাজ দেবে বলে মনে হয় না কারণ বাংলাদেশ ভারত এবং চীনের সাথে ভারসাম্য রাখা রাজনীতিতে বিশ্বাসী এবং চীনেরও যেমন প্রয়োজন আছে বাংলাদেশকে আবার বাংলাদেশেরও প্রয়োজন আছে চীনকে ভারত আমাদের নিকট প্রতিবেশী প্রতিবেশী কখনো অস্বীকার করা যায় না তাই ভারত এবং বাংলাদেশকে তাদের নিজেদের প্রয়োজনে একে অপরকে প্রয়োজন বন্ধুরা তাই বাংলাদেশ যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো পক্ষ নেবে না এটা প্রায় নিশ্চিত ভারত যতই চাপ সৃষ্টি করুক এটা কোনো কাজ দেবে বলে মনে হয় না বন্ধুরা এই ধরনের সামরিক বিশ্লেষণ যদি নিয়মিত পেতে চান মহিউদ্দিন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে